আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজেই সন্ধ্যার নাস্তা রেসিপি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর এক কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর আমি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, আর এখানে আমি একটি ডিম ভেঙে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, আর এখন আমি একটু মেখে নিব। আমার এটা মাখানো হয়ে গিয়েছে। আমি এখন হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, আর আমি দিয়ে দিচ্ছি আমার রান্না করা মুরগির মাংস, বুকের মাংস ছিল সেটা আমি এখন জোড়া করে দিয়ে দিব। এখানে আমি এক কাপ বেসন দিয়ে দিচ্ছি, আর আমি এখানে ধনে পাতা কুচিও দিয়ে দিচ্ছি, আর এখন আমি খুব ভালো করে মেখে নিব। আমার এটা মাখানো হয়ে গিয়েছে, আর এখন আমি পাকোড়ার শেপে তৈরি করে নিব। আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে, আর এখন আমি চলে যাব ভাজতে। এখানে আমি একটি কড়াইতে তেল বসিয়ে রেখেছি, আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আর আমি একে একে সবগুলো জিনিস দিয়ে দিব আর খুব সুন্দর করে ভেজে নেব। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, আর আমি জানি সোনামণিদের খুব পছন্দ হবে এই নাস্তাটা। যদি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।